অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজের খবর জানাবো। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 34 রানে হারালো অস্ট্রেলিয়া এবং এই জয়ে তারা সিরিজ জিতে নিয়েছে এক ম্যাচ হাতে রেখেই। গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরির সুবাদে 241 রানের জবাবে 207 রানে গুড়িয়ে যায় উইন্ডিজ শিবির। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই জস ইংলিশকে হারায় অস্ট্রেলিয়া। 43 রানের পার্টনারশিপ করে ধাক্কা সামাল দেন ডেভিড ওয়ার্নার এবং অধিনায়ক মিচেল মার্শ। জুটি ভাঙে 29 রানে মার্শ আর 22 রানে ওয়ার্নার আউট হলে 16 রান করে হোল্ডারের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরের পথ দেখেন মার্কাস স্টয়নিস। এর পরের গল্পটা শুধুই গ্লেন ম্যাক্সওয়েলের। 55 বলে 120 রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন এই ব্যাটিং অলরাউন্ডার। তাকে সঙ্গ দিয়েছেন 31 রানে অপরাজিত থাকা টিম ডেভিড। জবাবে দলীয় 63 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে বিপাকে পড়ে উইন্ডিজ। নিকোলাস পুরানের 18 ও জনসল চার্লসের 24 ছাড়া ব্যর্থ ছিল টপ অর্ডার। বাকি ব্যাটারদের মতো ক্যাচ আউটের ফাঁদে পড়েন আন্দ্রে রাসেল। দলকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখিয়ে সর্বোচ্চ 63 রান করে আউট হন অধিনায়ক রাব্বান পাওয়েল। পরে হোল্ডারের 28 রান কেবল কমিয়েছে হারের ব্যবধান। অজিদের হয়ে 3 উইকেট নিয়েছেন স্টয়নিস।